একটা বলছি যে আপনি নিজে পবিত্র থাকার চেষ্টা করেন, আল্লাহ পাক আপনাকে পবিত্র স্ত্রী দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি অপবিত্র হয়ে যান, মনে রাখবেন আল্লাহ পাক কিন্তু আহকামুল হাকিমিন, বিচারক আল্লাহ পাক সেরা বিচারক। আপনি পবিত্র থাকেন, নিজের নফসকে পবিত্র রাখেন, পর্নোগ্রাফি থেকে দূরে থাকেন, প্রেম করেন না, হারাম অ্যাফেয়ার্সে যায়েন না, এই যে বান্ধবী বন্ধু ট্রেডিশনে যায়েন না, দিন পালন করেন, পড়াশোনা করেন, চাকরির তালাশ করেন, পরিবার দেখেন, রেসপন্সিবিলিটি নিয়ে শেখেন, আল্লাহ পাক দেখবেন আপনাকে পবিত্র স্ত্রী দিবেন ইনশাআল্লাহ। আর যদি একটা মনের মতো মেয়ে কখনো পেয়ে যান জীবনে, তখন ডানে বামে আর তাকাতে যাবেন না সারা জীবন। একটা মনের মতো যদি মেয়ে পেয়ে যান সারা জীবন আপনার মনের মতো সব দিক থেকে, তাহলে ডানে বামে আর দেখতে যাবেন না, জীবনটা ছোট একে নিয়ে কাটিয়ে দিবেন ইনশাআল্লাহ। অনেক বিষয় আছে ইসলামে ঠিকই, কিন্তু এগুলো রেসপন্সিবিলিটি পালন করা খুব ডিফিকাল্ট, ঠিক আছে।